सिस्टर निवेदा के जी स्कूल बातकुल्ला नदिया प्रेजेंटिंग रिकॉर्डेड ऑनलाइन क्लास।
এটা খাতায় টুকেও করতে পারো, বইয়েও করতে, বইয়েই করে ফেলো, ঠিক আছে? বইতেই করো, বইতে করবে, ঠিক এইটুকু। দেখো পড়া অঙ্কগুলো না, পড়া অঙ্কের উপরে, বোঝা গিয়েছে? এবার আমি একটা বুঝিয়ে দিচ্ছি, এগুলো নিজেরাই পারবে। ছোট ছোট অঙ্ক আছে, দেখো 17 আর 25। খাতায় যখন টুকবে সেটা উপরে একক দশকটা লিখে নেবে, তাহলে তোমাদের পাতাতে সুবিধা হবে, ঠিক আছে? এবার 7 থেকে 5 বাদ দিলে কত থাকে বলো তো? 2। এই অঙ্কটা না দেখো ভুল দেওয়া আছে, উপরে ছোট সংখ্যা দেওয়া আছে, তাই না? এই জায়গাটা তোমার 2 করে নাও, 27 করে নাও। ওই একটা আছে, একটা কেটে 2 দিয়ে নাও বা 3 দিয়ে নাও, একটা বড় সংখ্যা তোমরা দিয়ে নাও। উপরে ছোট সংখ্যা থাকলে তো বড় সংখ্যা বিয়োগ করা যায় না। এবার 2 এর থেকে 2 বাদ গেলে কত হবে? 0। তাহলে সামনে শূন্যর তো কোনো দাম নেই, আমি কাটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার খাতায় যখন করবে তখন এটার উত্তর লিখবে। কি লিখবে উত্তর বলো তো? বিয়োগফল সমান 2, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা তোমরা খাতায় করে রেখো, আজকে আর দিচ্ছি না। এবার মেন্টাল ম্যাথটা বের করো, এরপরে খাতাটা মিলাবো তো, একটু মেন্টাল ম্যাথটা বের করো। মেন্টাল ম্যাথ দেখো, তোমার 18 পৃষ্ঠা বের করো, 18। মেন্টাল ম্যাথ দেখো, পৃষ্ঠা 18 বের করো। 18 পৃষ্ঠায় দেখো 2 নং, 2-এরটা তোমরা HW নিয়ে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবে। 18 পৃষ্ঠা 2 নং এরটা HW নিয়ে নাও। আর দেখো পরের পৃষ্ঠায় যেটা আছে 19 পৃষ্ঠা, অনুশীলনী 15, এটা কেটে দাও, দরকার নেই। অনুশীলনী 15টা কাটা দিয়ে দাও, উপরে কাটা দিয়ে দাও, বুঝতে পেরেছ? আর দেখো 16টা দরকার নেই, 17 অনুশীলনীটা বের করে। এরপরে এরপরে দেখো 21 পৃষ্ঠা, পৃষ্ঠায় 21-এ অনুশীলনী 17, এইটাও তোমরা HW নিয়ে নাও, এটা HW নিয়ে নাও। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের HW কোনটা থাকলো? 21 পৃষ্ঠা আর 18 পৃষ্ঠা। এবার 18 পৃষ্ঠা 21 পৃষ্ঠা অঙ্কটা তোমরা একাই পারবে যোগ অঙ্কগুলো, আর 18 পৃষ্ঠার অঙ্কটা তোমাদের কাছে নতুন। এই অঙ্কটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তুমি পারো তবু একটু বুঝে দাও। পৃষ্ঠা 18, কেউ যদি না বুঝতে পারো সেটা ভালো করে বুঝে নাও। ক নম্বরেরটা দেখো বুঝিয়ে দিচ্ছি আমি, বলছে 249, 249 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? স্থানীয় মান, হ্যাঁ, এবার দশক বললে হবে না, কি বলতে হবে? তোমরা উপরে একক, দশক, শতক লিখে নেবে সংখ্যাটার উপরে, যে যে সংখ্যা আছে তার উপরে তুমি একক, দশক, শতক লিখে নেবে। এবার 2-এর স্থানীয় মান কত বলো তো? 2। বইয়ে 4 আছে, আমি 3টে দিয়েই বুঝিয়ে দিচ্ছি। 2-এর স্থানীয় মান, 2-এর স্থানীয় মান দেখো 2 শতক, তাই তো? বা এটাকে আমরা কি বলতে পারি, 2 শতকটাকে কি বলতে পারি? 200, তাই তো? এবার তারপরে দেখো 2-এর পরে কি আছে? 4। তাহলে আমরা 4-এর স্থানীয় মান কত বলবো? 4-এর স্থানীয় মান বলো, তোমরা বলো 400, তাই না? না, 4 দশক মানে 40 বা 4 দশক, ঠিক আছে? এবার 9, 9-এর স্থানীয় মান কত?
না শুধু একক না বলো স্থানীয় মান নয় বা নয় একক তাই তো বুঝতে পারলে তোমরা তাহলে ওই রকম সবগুলোতে একটা একটা করে দেওয়া আছে তোমরা করে ফেলবে ঠিক আছে বুঝতে পেরেছো সবাই আচ্ছা এবারে আগের দিনে যে হোয়াটসঅ্যাপে কাজ দেওয়া হয়েছিল খাতায় সেই খাতাটা বের করো সামনে নাও বিজ্ঞান আর অঙ্ক দুটোই বের করো বিজ্ঞান অঙ্ক দুটোই যে কাজ দেওয়া ছিল তোমাদের খাতায় সেই খাতাটা বের করো আমি একটু মিলিয়ে নিই তোমরা কি করেছো দেখো অঙ্কটা অঙ্কটাই আগে দেখি অঙ্কটা খোলো দুই অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা কত লিখেছো দুই অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা 10 ক্ষুদ্রতম মানে কি ক্ষুদ্রতম হচ্ছে ছোট ছোট জোড় সংখ্যা আমাদের দুই অঙ্কের সংখ্যা কোথা থেকে শুরু হয় 10 থেকে শুরু হয় তাই তো এবার 10ই হচ্ছে তোমার সবচাইতে ছোট জোড় সংখ্যা ক্ষুদ্রতম বলেছে তারপরে দেখো দুই অঙ্কের ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা কত 11 গুড তারপরে দুই অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা 98 তারপরে তিন নম্বরটা দেখো তাহলে এক নম্বরটা কি লিখলে একের কটা 10 ক কত লিখেছো বলো 11 গ 98 তাই তো এবার ঘয়েরটা বলি দেখো দুই অঙ্কের বৃহত্তম বেজোড় সংখ্যা কত 99 গুড 99 লিখেছো সবাই তারপরে দেখো পাঁচ নম্বরটা কি আছে দুই অঙ্কের বৃহত্তম বেজোড় সংখ্যা 99 লিখলে এবার পাঁচ নম্বরটা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে এক যোগ করলে ড্যাশ হয় কত হয় 100 তাহলে আগে আমরা মনে মনে ঠিক করি দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত 99 এবার 99 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে 100 6 নম্বরটা দেখো দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল কত হবে দুই অঙ্কের বলো কত হবে 9 হবে কিন্তু এখানে বলছে কয় অঙ্কের সংখ্যা হবে ড্যাশ অঙ্কের সংখ্যা হবে কত অঙ্কে 9টা কত অঙ্কের সংখ্যা এক অঙ্কে লিখেছো সবাই তবে 7 নম্বরটা দেখো কি বলছে 60 বিয়োগ ড্যাশ সমান 37 60 এর সাথে কত বিয়োগ করলে 37 হয়েছে কত করে 60 এর সাথে কত বিয়োগ করে 37 হয় বলো 23 গুড 23 আটেরটা দেখো 27 এর সাথে কত যোগ করলে 50 হয় কত লিখেছো এটাও 23 9 নম্বরটা দেখো 11 11 এর সাথে কত গুণ করলে 55 হয় কত গুণ করলে বলো তো 5 10 নম্বর দেখো 72 ভাগ ড্যাশ সমান 9 72 এর 72 কে কত দিয়ে ভাগ করলে 9 পাওয়া যায় কত বলো গুড 8 এবারে দেখো 30 এর সাথে কত যোগ করলে 60 হয় 30 এর সাথে কত যোগ করলে 60 হবে 30 গুড বাহ ভেরি গুড এবারে দেখো 75 থেকে কত বাদ দিলে 50 হয় 75 থেকে কত 25 গুড এবারে দেখো 9 এর সাথে কত গুণ করলে 99 হয় 11 42 কে কত ভাগ করলে 7 হয় 6 11 এর সাথে কত গুণ করলে 88 হয় 8 35 এর মধ্যে 5 কতবার আছে কি করে পেলে না ঠিক করে দেখো একটু 35 এর মধ্যে 5 কতবার আছে তাহলে এক্ষেত্রে কি করব 5 এর ঘরে নামতা করব অর্থাৎ ভাগ করব দেখো 5 7 35 তাহলে কতবার পেলাম
সাত বার। আচ্ছা 80 এর মধ্যে 8 কতবার আছে? ঠিক একই রকম 10 বার। 20 ও 40 যোগ করলে কত হয়? 60। তাহলে অঙ্ক সবাই করেছো, এবার বিজ্ঞান খাতাটা একটু সামনে নাও। দেখো কে কি লিখেছো বলবে, দুটি উপকারী পতঙ্গের নাম কি লিখেছো? উপকারী পতঙ্গ প্রজাপতি মৌমাছি। একটি উপকারী কীটের নাম লেখো, কি লিখেছো? কেঁচো। দুটি অপকারী কীট ও দুটি অপকারী পতঙ্গের নাম কি লিখেছো? আগে বলো অপকারী কীটের নাম কি লিখেছো? আচ্ছা যোগ। আচ্ছা পতঙ্গের নাম অপকারী পতঙ্গ মশা মাছি। আচ্ছা সরীসৃপ প্রাণী কাদের বলে? যেসব প্রাণীরা বুকে ভর দিয়ে চলে তাদের সরীসৃপ প্রাণী বলে, তাই তো? যেমন সাপ, টিকটিকি, গিরগিটি। আচ্ছা পশু কাকে বলে? যে সকল প্রাণী চারটি পা ও একটি লেজ আছে তাদের পশু বলা হয়। যেমন কি কি বলো? হ্যাঁ কুকুর, ছাগল, গরু, সবকিছু, বাঘ, সিংহ সবাই পশু। আচ্ছা সমাজ বন্ধু কাদের বলে? যারা আমাদের সমাজে নানাভাবে উপকার করেন তাদেরই সমাজ বন্ধু বলা হয়, তাই তো? যেমন পাঁচজন সমাজ বন্ধুর নাম? হ্যাঁ খুব ভালো হয়েছে। কোন কোন সরীসৃপের চারটে পা আছে বলো তো? গিরগিটি, কচ্ছপ, কুমির। হ্যাঁ ঠিক আছে, এবার বলো কোন কীটকে চাষিদের বন্ধু বলা হয়? কেঁচোকে। কেন? কেঁচো আমাদের মাটিকে আলগা করে চাষের কাজে সাহায্য করে, তাই তো? আচ্ছা ব্যাঙ কিভাবে লাফিয়ে চলে? ব্যাঙ কিভাবে চলে লাফিয়ে? ব্যাঙ পিছনের পায়ে ভর দিয়ে লাফিয়ে চলে, তাদের সামনের পা ছোট, তাই তো? এবং পিছনের পা বড়। আচ্ছা বহুবীজ ফল কাকে বলে? হ্যাঁ যেসব ফলের একটার বেশি বা অনেকগুলি বীজ থাকে তাকে বহুবীজ ফল বলে। যেমন একটু আগেই ধরা হয়েছিল কাঁঠাল, পেয়ারা, শশা। আচ্ছা তাহলে সবাই লিখেছো, ঠিক আছে তাহলে আজকে এইটুকুই থাক। হ্যাঁ আর যেগুলো বাড়ির কাজ দেওয়া হলো, বিজ্ঞানে বাড়ির কাজ দেওয়া হয়নি, অঙ্ক, মেন্টাল ম্যাথে আর তোমার অঙ্ক, গণিত, সুধা, এগুলো করে রেখো, পরের দিন আবার।